টাইমস 24.com থেকে স্বাগত জানাচ্ছি, আমি মইনুদ্দিন। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। আমরা তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো। ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, এদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনেই গুরুত্বপূর্ণ অবদান এবং অংশীদারত্বে আছে ছাত্রলীগের। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সিলেটের ছাত্রলীগ যেন খেয়ে হারিয়ে ফেলেছে, নানান ধরনের সমস্যায় তারা জড়িয়ে পড়ছেন, নিজেদের মধ্যে মারামারি থেকে শুরু করে টেন্ডারবাজি, দখলবাজি, এসব বিষয়ে আমরা আজকে কথা বলবো শাহরিয়ার আলম সামাদের সাথে। শাহরিয়ার আলম সামাদ, রিয়েল টাইম 24.com স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মইন ভাই। কেমন চলছে ছাত্রলীগ এখন? ছাত্রলীগে আসলে মইন ভাই, আমরা বিগত দিনের চেয়ে গত 8 সেপ্টেম্বরের পর থেকে আমরা চেষ্টা করছি খুব সুন্দর করে বা আগরছে ভালো চালানোর, অতীত ঐতিহ্যটারে আমরা দড়িয়ে রাখার এবং ছাত্রলীগের যে ইতিহাস আছে ইতিহাসটারে তুলে ধরার। 2014 সালের 8 সেপ্টেম্বর থেকে আপনি দায়িত্ব পেয়েছেন। জি জি। দায়িত্ব পাওয়ার পর পরে কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান আহত হয়েছিলেন, না কোন দলের কারণে? আসলে মইন ভাই, এটা কোন দল বলা ঠিক হবে না, কারণ আমরা ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, আমি আগেই বলেছি। আর এই সংগঠনকে কেউ যদি কুলুষিত করার চেষ্টা করে, তাইলে এই জায়গায় ছাত্রলীগের সাবেক অথবা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কেউ হলেও এটাতে ছাড় দেওয়া সম্ভব না। আর ফরহাদ হোসেন খানের উপর যে হামলাটি হয়েছে, এটা আসলে আমার জানা মতে ছাত্রলীগ করে নাই, এটা পার্সোনাল টাকা পয়সার লেনদেন ছিল আগ থেকে, যেটা উনিও ছাত্রলীগের জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু উনি প্রেসিডেন্ট হতে পারেন নাই বিদায়। প্রেসিডেন্ট হওয়ার আগে কিছু ছাত্রলীগের পোলাভাইন্তরে উনি কমিটমেন্ট দিয়েছিলেন এবং টাকা পয়সা নিয়েছিলেন যে পদ পদবি দিবেন বলে, কিন্তু পরে যে জায়গায় উনারই পদবিটা নিশ্চিত হয়ে নাই, পরে এই পোলাফাইন খেবা কারা হুট করে উনারে জড়ো হয়ে এসা আক্রমণ করছে, সেটা আসলে আমরা পরবর্তীতে তদন্ত করে যেটা পেয়েছি এইটাই বললাম আপনারে। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আসছে যে পদ পদবীর জন্য টাকা পয়সার লেনদেনের বিষয়টা, এটা কি ছাত্রলীগে মনে করেন যে আপনি যেহেতু জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এরকম কোনো অভিযুক্ত বা এরকম কোনো ঘটনার মাধ্যমে বর্তমান কমিটিতে কেউ স্থান পেয়েছে? না, এইরকম কোনো অভিযোগ এবং ঘটনার মাধ্যমে বর্তমান কমিটিতে কেউ স্থান পায় নাই, এবং আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করব, যেটা আপনারা জানবেন। আমরা সেই কমিটিতেও টাকার লেনদেনে কোনো পদ পদবি আমরা বিক্রি করব না, এটা তাদের কমিটমেন্ট। আমরা তো জানি ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, মেধাবী ছাত্রদের স্ফুরণ এখানে ঘটেছে। এই কমিটিতে যারা আছেন তারা কি যথাযথ মেধার ভিত্তিতে আসতে পেরেছেন? হ্যাঁ, তারা এই কমিটিতে আমাদের 10 জন দিয়ে যে কমিটি দিয়েছে, এই কমিটিতে প্রত্যেক, আপনি খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেক কোনো না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং এখনও রানিং স্টুডেন্ট আছে, যা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আমরা রানিং স্টুডেন্ট হতে হবে এবং 29-এর মধ্যে বয়স থাকতে হবে। এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যে 10 জন দিয়ে কমিটি দিয়েছে, এই 10 জন এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে। সাম্প্রতিক যে ঘটনাবলী, এখানে ছাত্রলীগ নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, মারামারি করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বা গ্রুপিং যেটা আমরা বলে থাকি সাধারণত, উপদল, বিভিন্ন মহল্লা ভিত্তিক বিভিন্ন বড় ভাইদের যে দাবিদার যারা, এই সংগঠনের পূর্বসূরি যারা, তাদের ছায়া আছে আপনাদের উপরে? আসলে মইন ভাই, ছাত্রলীগ একটা বিশাল বটবৃক্ষ, বটবৃক্ষের মতো ছাত্রলীগ বিশাল সংগঠন, এই সংগঠনে ছোট বড় গ্রুপিং থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আপনি যেটা বলছেন যে বড় ভাইরা, আসলে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে বড় ভাইদের বিশ্বাস করি না, যেটা হলো আমি ছাত্রলীগের সব কিছু, আমার সেক্রেটারি আছে, আমি আমার টিম নিয়ে ছাত্রলীগের কুন্দল আমরা চেষ্টা করি কুন্দলগুলো মীমাংসা করার। এখানে এরপরেও দেখা যায় যে ছাত্রলীগ যেহেতু বিশাল বড় সংগঠন, এই জায়গায় গ্রুপিং নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে অনেক সময় বেজালটা লেগে যায়, তো আমরা চেষ্টা করি এইগুলো মীমাংসা করার, যেহেতু বিশাল সংগঠন এখানে একটু একটু বেজাল থাকতেই পারে। গত 2 মার্চ যেটা দেখলাম যে ছাত্রলীগ টেন্ডারবাজি করেছে আপনার এলজিডি ভবনে, এটা তো ছাত্রলীগের
কিছু নেতৃত্ব পর্যায়ে থেকে এই ঘটনাটা ঘটেছে, আপনারা কিভাবে এটা এটাকে নিয়ন্ত্রণের বাইরে এই সবটা আসলে ঘটনা? মইন ভাই, এটা নিয়ন্ত্রণের বাইরে না, আবার ছাত্রলীগ করেছে, আমি এটা টোটালি ভিত্তিহীন। আমরা খোঁজ নিয়ে দেখেছি, যেটা প্রথম আলো যে নিউজটা করেছে এটা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। আমরা সিলেটে সর্বোচ্চ আমাদের বাইন্ডিং সিলেট জেলারে কন্ট্রোল করা, অতএব আমরা সেন্ট্রাল নেতৃবৃন্দ কী করে না করে এইটা আমরা আসলে অনেক কিছু ইন্টারফেয়ার করতে পারি না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের মানে নিয়ন্ত্রণ নেই এখানে? না, এটা নিয়ন্ত্রণ নেই এখানে, আমি আপনার আগেই বলেছি, যেটা আমাদের ইউনিটের ভিতরে, আমাদের ইউনিটের কোনো নেতাকর্মী এই ধরনের টেন্ডারবাজিতে জড়িত না। আমরা যদি এইরকম কাউরে টেন্ডারবাজি দিতে পাই, আমরা সাথে সাথে বহিষ্কার করার সিদ্ধান্ত নেব এবং কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেব। কিন্তু যেটা এলজিডিতে ঘটেছে, এটা আমরা মিডিয়ার পেপার পত্রিকার মাধ্যমে যেটা দেখেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য যে মানুষটার নাম এসেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, আমরাও ওনার সাথে যোগাযোগ করেছি, যে এইটার টোটাল উনি ভিত্তিহীন বলে সেখানে ছাত্রলীগ ছিল, কিন্তু অরিজিনালি ছাত্রলীগের কোনো ঘটনা না এখানে। যেহেতু তেরোরতন একটা বস্তি এলাকা, এই এলাকায় বস্তির কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুইটা পক্ষ যে প্রভাব বিস্তারের জন্য যে বেজালটা হয়েছে, এইটাতে ছাত্রলীগ কোনো ইনভলভ না। হ্যাঁ, হতে পারে ছাত্রলীগ এখন পারিপার্শ্বিক বা ভৌগোলিক অবস্থার ভিত্তিতে এখানে যারা ছাত্রলীগ করে আমাদের সাথে বা মহানগরীর সাথে বিভিন্ন ইউনিটে যারা ছাত্রলীগের সাথে জড়িত আছে, তারা এই নিজের পার্সোনাল অবস্থান আর এলাকার যে অবস্থান আছে, এই অবস্থানটারে ধরে রাখতে ইয়েতে ইনভলভ, ছাত্রলীগ ডিরেক্টলি এটাতে কোনো ইনভলভ না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ছাত্রলীগ বিভিন্ন ছাত্রলীগের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো কোনো ভিত্তি নেই? না, এটা ঠিক না। আসলে ছাত্রলীগ যে একদম দোয়া তুলসী পাতা তাও না, কিছু সংখ্যক মানুষের কারণে ছাত্রলীগ আজ পেপার পত্রিকার হেডলাইন হচ্ছে। এবং আপনি যেটা একটু আগে বলছেন যে ছাত্রলীগের টেন্ডারবাজি, এটা আমি অস্বীকার করি না, কিন্তু যারা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রলীগ করে এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা যারা ছাত্রলীগ করার চেষ্টা করি, ছাত্রলীগকে পরিচালনা করার চেষ্টা করি, আপনি দেখবেন ছাত্রলীগ নামদারি গোটা কয়েকজন ছাড়া ছাত্রলীগের নেতাকর্মী এইসব অপকর্মে অতীতেও লিপ্ত ছিল না, আমার মনে হয় এখনও নাই, ভবিষ্যতেও অন্তত আমার হাতে যতদিন ক্ষমতা আছে আমরা চেষ্টা করব এই ধরনের কাজে লিপ্ত না হতে।